এই মারফত এলমে মারফত জিনিসটা কি আর এই এলমে মারফত খাই না পরে না মাথায় দেয় এই জিনিসটা তো আমি বুঝি না সুন্দর কইরা জানা থাকলে বলবেন বাবা আসরের মাজারে আচ্ছা আপনারা যে আপনারা মারুফত করেন সে মারুফতের নামাজ কি এবং রোজা কয়টা আপনারা তো ফকিররা নামাজ পড়েন না পরে অনেকের মুখে শুনি যে নামাজ পড়ে না রোজা করে না তাহলে সেই রোজাটা কি আর নামাজটা কি এটা আমার আপনার কাছে জিজ্ঞাসাবাদ আমি এ আজকে হইনে লও আকিমু সালাত আকি মানে দুই চোখ মু মানে মুখ সালাত মানে সর্বদেহ আমরা ফকিরেরা সর্বদেহর সালাত আদায় করি আমার যে নামাজ মারফতের নামাজ আমার নবী বলছে কোন মুসলমান যদি দিনে একবার পড়ে এক দিনে যা পাপ করবে এক নামাজে মসনূন হবে দিনে যদি সময় না পায় সাত দিনে একদিন পড়ো সাত দিনে যা পাপ হবে এক নামাজে মসনূন হবে সাত দিনে যদি সময় না হয় মাসে একবার পড়ো মাসে যদি সময় না হয় ছয় মাসে একবার পড়ো ছয় মাসে যদি সময় না হয় বছরে একবার পড়ো বছরে যদি সময় না পাও জীবনে একবার যদি কেউ এই নামাজটা পড়তে পারে আমি আল্লাহ সারা জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করব এই নামাজটা অনেক লোক হয়তো জানে জানেন বাবা এই নামাজটার নাম কি আউযু বিল্লাহি মিনার শাইতানির রাজিম বিসমিল্লাহি রহমানির রহিম আমি শেখ আনোয়ার সরকার আজকের পালা শরীয়ত আর মারুফত আমার বিপক্ষে দুইজন শিল্পী দাঁড় করাই দিচ্ছে শরীয়তের ভূমিকা নিয়ে আর আমি আনোয়ার সরকার একাই মারুফত মারফতের ফকির আমি তবে একটা কথা বলি বাবা সেই কথাটা কি তোমরা গান আগে ভালো করে শিখো গান আগে ভালো করে জানো তারপরে স্টেজে কিছু স্টেজে দাঁড়ায় কিছু বক্তব্য রাখো এটা পালা গান কথার পৃষ্ঠে কথা গানের পৃষ্ঠে গান তার নাম বলে বিচার বাউল গান এটা ফাজলা মির্জা গান না এখানে পালা গান হবে হাদিস কোরআন দলিল কিতাব যুক্তি কিয়াস এ আপনাদের এই এলাকায় কোনো হাফেজ কারি মুন্সি মাওলানা মুক্তি মহদ্দেস যদি থাকেন আপনারা বসে বসে থাকবেন আমার কথা লোড করে রাখবেন কারো কোনো প্রশ্ন কোনো অভিযোগ থাকলে লেখে লেখে পাঠা দেবেন কথার মাধ্যমে আসবেন লাঠি নিয়ে আসলে আমি পারবো না কথার মাধ্যমে আসতে হবে এখানে হাদিস কোরআনের আলোকে পালা গান হবে গান শুনে যাতে মানুষের কিছু জ্ঞান অর্জন হয় গান শুনে জানে মানুষ বুঝতে পারে শরীয়ত করলে কি হয় না করলে কি হয় মারফত করলে কি হয় আর না করলে কি হয় তোমরা যে সমস্ত কথা বলতেছো বাবা দুইজন মিলে এটা তো চার স্টল গরম করার কথা শরীয়ত মারফতের একটা স্তর আছে এই আনোয়ার সরকারের নাম শুনলে মিয়া বাগে ছাগল এক ঘাটে পানি খায় সামনে দাঁড়াইছো কিন্তু কি কই মরে বাবা আমার এই আপনাদের গুরুদাসপুর থানার একজন শিল্পী নদিয়া ভক্তি দিছে কিন্তু ভক্তি দিছে ঠিকই আছে বাবা কিন্তু ভক্তির মধ্যে একটু ভুল আছে আমার বাজান কইছিল ভক্তি দিয়ে মারে গোয়া সারে দেয় তিন পোয়া ভক্তি দিছে কিন্তু আমার তিন পোয়া দিয়ে দিছে গা তাই পবিত্র কোরআন ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত সাত মঞ্জুল চত্ব সিজদা তিন লক্ষ ষোলোশো উনিশটি হরফ একশো তিরিশ ফরজ ছয়টা রুকু কোরআন শরীফে বলছে আসতেই আইন কয় আইন মান গাইন কয় গান কো কোন আইন সরকারি আইন না নবীর আইন মান কোরআনে বলছে আইন কয় আইন মান গাইন কয় গান গা এই আসতেই শরীয়তের আলেম ভাইরা কয় গান হারাম ঠিক আছে এই হাদিস আমি চোদ্দ বছর আগে পড়ছি গান হারাম কোন গান হারাম বিশেষ করে যাদের ঘরে টিভি টেলিভিশন ডিসলাইন আছে এদের পরিবারের এ শরীয়তের মাওলানা এদের পরিবারের নামাজ আল্লাহর দরবারে কবুল হইব না এই টিভির মধ্যে তিনটা চ্যানেল আছে ভারত থেকে পার করছে হিন্দু মানুষ কখনো মুসলমানের ভালো চায় না মুসলমানের ইমান নষ্ট করার জন্য তিনটা চ্যানেল পার করছে প্রথম চ্যানেলটার নাম হচ্ছে স্টার জলসা দুই নম্বরটার নাম হচ্ছে কালোজ বাংলা তিন নম্বরটার নাম হচ্ছে জি বাংলা এই তিনটা চ্যানেলের মধ্যে দেখবেন তিন ছেলের মা অপীড়িত করে ওই টিভি টেলিভিশনের মধ্যে যে গান যে ড্যান্স হয় এই ড্যান্স দেখা হারাম ওই গান শোনা হারাম দাদা আনোয়ার সরকার গান গাইব যে গানের মধ্যে মা বাবার কথা হইব যে গানের মধ্যে আল্লাহ রাসুলের কথা হইব যে গানের মধ্যে পাক পাঞ্জাতনের কথা হইব এই গান হারাম করবো এই বেটা কেটা হ্যাঁ নাই একটা মেয়েকে যদি বিয়ে না করে দর্শন করেন সেটা কি হবে পাপ আর যদি কলমা পয়রা কিছু করেন কিছু হইব না এরকম গান বাবা
বয়েতি গান গান গুণ জ্ঞান এইজন্য কোরআনে বলছে আইন কয় আইন মান গায়নি কয় গান কও কে কয় তিলাত কর কাফি কয় কামিল হয় মিমে কয় মাখামাখি কর তোয়ে কয় জয় কর সোয়াত কয় দরদ কর যেই শালার দরদ নাই তার কোনো ধর্মই নাই জিম কয় আগে জবান ঠিক কর আর ফে কইতাছে ফকরামি করিস না মুসলমান সকলই আয় আমরা নবীর দিনে যাই বাহ 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 পালা শরীয়ত আর মারফত আমি মারফতের ফকির আর দুইজন শরীয়তের আলেম আমার ছাত্র আনিস সরকার আমার ছাত্র আনিস সরকার বলছে বাবা আপনি আনোয়ার সরকার যে তো আমার গুরু হন মনসে কোনো সারা সারি নাই উনি শরীয়তের হক্কানি আলেম তাই আমারে বলছে বাজান আপনার মারফতটা কি এটা ধরা যায় না খাওয়া যায় না গাওত মাখা যায় বাবা এখানে শরীয়তের লোক কতটুক আছে মারফতের লোক কতটুক আছে আমি জানি না বাবা মনে শরীয়তের লোক বেশি আছে বাবা আমারে আমি জানি মারফতের লোক খুব কম আছে হাতে গোনা তে বাজান মার শরীয়ত মারফত এমন একটা ব্যতিক্রম গান আমার গুরুজির ওসি সরকার উনি যা করছে করছেই কিন্তু ওনার সে বড় ঝামেলায় পড়ছে আমি আমার উত্তরবঙ্গে ভাই কোথাও হাত দেন না দরদি কয় মারফত কি মারফত এটা ধরা যায় না খাওয়া যায় আর মারফতের সম্রাটকে মারফতের বাবাকে মাকে আর নদিয়া বেবি নদিয়া দেওয়ান জিজ্ঞেস করছে যে উনি শরীয়তের আলেম আমি মারফতের ফকির ফকিরে ঘরে নামাজ নাই রোজা নাই এই কি কম উমাইয়া তুমি আজকে আমার সাথে প্রথম তোমার দেখা অন্য কোন শিল্পী এরকম কথা কইলে এক থাপ্পড় 32টা দাঁতের মারি আমি ফেলাই দিতাম এই পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত সাত মঞ্জিল 14 সিজদা 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু 114 সূরার মধ্যে কোথাও 5 নামাজের কথা নাই কোরআনে আছে সালাতের কথা কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে কি বাবা আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা কোরআন সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা কোরআনে নামাজের কথা নাই কোরআনে আছে সালাতের কথা কোরআনে বলছে আকিমুস সালাত অতুল জাকাত 82 বার বলছে সালাতকে কায়েম করো আর 750 বার বলছে জিকির করো এই আস্তে এই দুইজন শিল্পী তো খালি দুয়া ইনুস পড়তেছে হ্যাঁ এই হালকা পাল্লায় তোমরা ডায়রি বাইর করছো বড় পাল্লায় কি করবো বাংলাদেশের সব শিল্পী যুক্তি কইরা গান গায় রে রশিদ সরকার যুক্তি করে গান গায় না আনোয়ার সরকার যুক্তি করে গান গায় না হে যুক্তির মায়ের আন্দাই আমি হয় গোল খামো না হয় গোল দমো হে যুক্তি কে লাগাইব এই নামাজ এটা ফার্সি ভাষা কোরআন শরীফে বলছে আকিমুস সালাত অতুল জাকাত 82 বার বলছে সালাত কায়েম করো আর 750 বার বলছে জিকির করো তাই নদিয়া দেওয়ান বলছে তোমাদের মারফতের লোকের নামাজ কি হ্যাঁ মারফতের লোক রোজা কি হেরা 30টা রোজা করে 5 নামাজ পড়ে এই যে পাঞ্জি কেন 5 নামাজ পড়তাছ মলবি সাহেব তোমারে জানা আস্তে ওরে ফজরের নামাজ 2 রাকাত ফরজ সেটা নিয়ে আসছে আদম সফি উল্লাহ রে বাবা ফজরের নামাজ নিয়ে আসছে আদম সফি উল্লাহ জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ যার বাবার নাম ছিল আজর ব্রাহ্মণ আসরের নামাজ নিয়ে আসছে ইনুসুল্লাহ মাগরিবের নামাজ নিয়ে আসছে ইসার হুরুল্লাহ যার বাপ নাই ইয়াসর নামাজ নিয়ে আসছে মিয়া মুসা কারিমুল্লাহ যাই নবী হওয়া 3টা মিসা কথা কইছে এই ফজর নিয়ে আসছে আদম 2 রাকাত ফরজ জহর নিয়ে আসছে ইব্রাহিম 2 রাকাত ফরজ আসর নিয়ে আসছে ইনস 2 রাকাত ফরজ মাগরিব নিয়ে আসছে ইসা 2 রাকাত ফরজ ইয়াসর নিয়ে আসছে মুসা 2 রাকাত ফরজ এই পাঁচটা নবীর উপর 75 নামাজ এরা কালাহসরে ইয়া নফসি করবে আর বলবে মাবুদ গো তোমার নবী না হয় যদি তোমার শেষ নবীর উম্মত হইতাম এই মৌলভীর পাটা কহে তো দেহি এই 75 নামাজ 5টা নবী নিয়ে আসছে যে নবী সারা কোনো পারের গতি নাই আছে বাবা নাই আল্লাহ নূরের নবী পয়দা নবীর নূরে 18,000 মাখলুক আর সারে জাহান পয়দা আল্লাহ যদি আমার নবীকে সৃষ্টি না করতো এই পৃথিবীর এক কোনা বালুর দানাও সৃষ্টি করতো না
ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা আল্লাহর নামটা রব্বুল আলামিন আর আমার বিশ্ব নবীর নামটা রাহমাতুল্লিল আলামিন আল্লাহর নামটা নিতে গেলে 12 টক কোন লাগে আমার নবীজির নামটা নিতে গেলেও 12 টক কোন লাগে আল্লাহর নাম 12 অক্ষরের মধ্যে কোনো নকতা নাই কোনো বেজাল নাই আমার নবীর নাম 12 অক্ষরের মধ্যে কোনো নকতা নাই কোনো বেজাল নাই গড উনি নিজেও ভেজাল মুক্ত তার বিশ্বাস অতিথি বিশ্বাস মেহমান যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করার আল্লাহর কোনো প্রয়োজনই ছিল না তার নামের মধ্যে কোনো নকতা নাই বেজাল নাই কিন্তু তোমাগো মতো কিছু কিছু আলেমেরা কয় সুন্নত পড়লেও হয় না পড়লেও হয় মক্কায় হজ কইরা মদিনায় গেলেও হয় না গেলেও হয় দরুদ সালাম পড়লে হয় না পড়লে হয় যে সব মলবিরা কয় যে সব মলবিরা কয় নবীর উপর দরুদ পড়লেও হয় না পড়লেও হয় হজ কইরা মদিনায় গেলেও হয় না গেলেও হয় ওর আমার শালা লাগে অগো কথা যারা তোর শুনে তারা আমার শালা লাগে অগো বোনকে আমি তিনবার করে বিয়ে করি এই গান জগতের মধ্যে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করত না আল্লাহ বলছে বান্দা বান্দি রে পারসমান ইবাদত করবা যদি আমার বন্ধু বিশ্ব নবীর উপর যদি মহব্বত না রাখো আমি আল্লাহ তার ইবাদত গ্রহণযোগ্য করব আরে শালারা কয় নবীর উপর দরুদ পড়লেও হয় না পড়লেও হ্যাঁ কিয়াম করলেও হয় না করলেও হয় সাধারণ একটা ডিসি আসলে সমস্ত অফিসাররা দারে সেলুট দেয় আর আমার নবী বলছে আমি তিনটা মজলিস আমি এই আসতে ঠোকা নবীর তিনটা সুরত আছে একটা একটা হাকিকি অবস্থা একটা ভাষারি অবস্থা আর একটা মালিকি অবস্থা আমার নবী বলছে যেখানে উচ্চ সুরে আমার দরুদ হবে আমি নবী আমি ডাইরেক্ট আমার এসমে সুরত আমি ডাইরেক্ট হাজির হয়ে যাই আর এই শালারা নবীর হাজির নাজিরি মানে না আর তাগো গুনগান শুনবেন নেকসো আমার সামনে এরকম কথা এইভাবে কোনো শিল্পী সাহস রাখে না আমার সামনে দাঁড়ায়া শরীয়ত এইভাবে কথা সেই নবীর উম্মত কি বাবা নবীকে ভালো না বাসলে আল্লাহ কখনো পাওয়া যাইব না নামাজ যদি দুই অক্ত কম হয় কোনো পাপ হইব না যদি নবীর প্রতি প্রেম মহব্বত থাকে প্রমাণ আসাবে সোব্বা নবী নামাজ পড়তো নবীর কিছু কিছু সাহাবা জুতো মোবারক বুকে নিয়ে বলতো এ রাসূল আল্লাহ এ হাবিব আল্লাহ উমর ধমক দেয় এক আমরা নামাজ পড়ি তোমরা হুজুরের জুতো মোবারক নবীর জুতা কি কথা কন্যা কিনলে গিয়া মুসলমান নাই জুতা কি কন মোবারক কন্যারে ভাই জুতো মোবারক নবীর জুব্ব মোবারক নবীর দাড়ি মোবারক নবীর চুল মোবারক মোবারক শব্দের অর্থ পবিত্র আর এই সাহাবারা নবীর জুতো মোবারক বুকে নিয়ে বলতো হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ উমর ধমক দেয় যে আমরা নামাজ পড়ি আর তোমরা জুতো বুকে নিয়ে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বললো আমার নবী নামাজ তুই কয় উমর খবরদার একবার যদি অধিক ধমক দাও এই ধমকটা এসে আমার কলিজায় লাগে নামাজ পড়লে বিরাট কিছু হয়ে গেল নাকি যার ভিতরে প্রেম ভক্তি নাই তোমরা তো নামাজ পড়ো বাবা ব্যাংকে সুদের টাকা খাও একজনের ইতিমের হক মাইরা খাও একজনের সরের জমি বিয়া দখলে দখল দাও যে মসজিদ ঘরে যা কো আল্লাহ ক্ষমা করো আল্লাহ তো বোকা না হে তোর ওই গুণ ক্ষমা করবো পক্কার যে ইমাম আছে ইমামের দোয়া কবুল করতে যদি আল্লাহ দেরি করে একজন ইতিমের দোয়া কবুল করতে আল্লাহ দেরি করেন না কারণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কথা কি খারাপ লাগে বাবা তাই মারফতের নামাজ তোমরা যে নামাজ পড়ো আমরা ওই নামাজ পড়ি তোমরা একটু দেখে মানুষকে পড়ো আমরা একটু গোপনে পড়ি এই আকিমুস সালাত অতুল জাকাত 82 বার বলছে সালাতকে কান করো আর জাকাতকে প্রদান করো এ মলবি তুমি কয়ো তো নামাজের জাকাতটা কি তুমি ধান পাইছো ধানের ওষুধ দিছো কি বাবা টাকা কামাই করছো টাকার জাকাত দিছো হ্যাঁ ভুট্টা কামাই করছো ভুট্টার জাকাত দিছো গা কিন্তু তোমার নামাজের জাকাত কি কোরআনে বলছে আকিমুস সালাত ওয়াতুল জাকাত সালাতকে কায়েম করো জাকাতকে প্রদান করো নামাজের বিছানায় তোমাকে জাকাত দিতে হইব এ আজকে হইনা ল আকিমুস সালাত আকি মানে দুই চোখ মু মানে মুখ সালাত মানে সর্বদেহ আমরা ফকিরেরা সর্বদেহর সালাত আদায় করি আমার যে নামাজ মারফতের নামাজ আমার নবী বলছে কোনো মুসলমান যদি দিনে একবার পড়ে একদিনে যা পাপ করবে এক নামাজে মসুন হবে দিনে যদি সময় না পায় সাত দিনে একদিন পড়ো সাত দিনে যা পাপ হবে এক নামাজে মসুন হবে সাত দিনে যদি সময় না হয় মাসে একবার পড়ো মাসে যদি সময় না হয় ছয় মাসে একবার পড়ো ছয় মাসে যদি সময় না হয় বছরে একবার পড়ো
বছরে যদি সময় না পাও জীবনে একবার যদি কেউ এই নামাজটা পড়তে পারে আমি আল্লাহ সারা জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করব এই নামাজটা অনেক লোক হয়তো জানে জানেন বাবা এই নামাজটার নাম কি বাহ সুন্দর এই যে লোক আছে আমার হ্যাঁ এই সালাতুল তবজিন নামাজ আমরা ফকিরেরা পড়ি এই নামাজের যদি আমি ওযু করি আমার স্ত্রী যদি দেখে তাহলে নামাজ হইব না এইজন্য আমরা নামাজ পড়ি তোমরা টের পাও না তোরা যে কানার দল হে টের পাইব কেন লিগে না না কান তুই দেখে না আবার কয় রোজা কয় মারফতের লোক রোজা কি এক আগে রোজার মতন রোজা করো আগে তো নফসের রোজা বন্ধ করো পাঁচাত্রে গরুর গোস্ততে ভাত খাইয়া সারাদিন না খায়া থাইকে সন্ধে নাগার পর কত কি ফলমূল খায়া আপেল আঙ্গুর খায়া গাও হিট কইরে গরুর মাংসের ভাত খাইয়া হ্যাঁ আগে মুন্সি মধ্যে আবার তালিম দেয় কয় শেরির আগে কাম সারলে কোনো সমস্যা হইব না ওই হালার পোহালা আগে ওজার মতন ওজা করো হে আগে নফসের ওজা বন্ধ করো পবিত্র মাহে রমজান আর অর্থাৎ পবিত্র মাহে রমজান এর অর্থ মায়ের পবিত্র রক্ষা করো দশটা রহমত দশটা মাগফিরাত আর দশটা নাজাত এ তিরিশ দিনে একদিনও যাইও না আর সারাদিন না খায় থাইকে আর দেখলে মায়ের বুকের উপর চরমি আবার রোজা করো হ্যাঁ রোজার মতন রোজা করো আগে নফসের রোজা বন্ধ করো নফসের রোজা করো আমরা ফকিরেরা নফসের রোজা করি তোমরা করো বছরে তিরিশটা রোজা আর আমরা ফকিরেরা বছরে ছত্রিশটা রোজা করি তোমার শেষ আর আমার ছাত্র আনিস সরকার কইছে বাজান মারফত কেটে ধরা যায় না খাওয়া যায় তুই আমার ছাত্র বইলে বাইসা গেলি কিন্তু তোকে কইলে হবি তোকে তো ধরে না আমার কথা তো ধরে না বিয়ে গেছে বিয়ে বাড়ি কয় কিতে ভাত খেলে কয় কচুর তরকারি কয় গলায় ধরে না কই না তো কয় আমার বাড়ির কচু যারে না ধরে ধরে তার গলা হচ্ছে সুইরা গলা আনোয়ার সরকারের কথাই যে বয়তিক না ধরে এই তো আমার ভাইরা রে কয় মারফত কি মারফত কোথায় ছিল মারফতের বাবা কে মারফতের মা কে গো বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আস্তে বাবা আস্তে রে আল্লাহ নূরে নবী পয়দা নবীন নূরে সারে জাহান পয়দা আমার নবীর নূরকে সৃষ্টি কইরে আল্লাহ একটা পাতলার মধ্যে রাইকা আল্লাহ নিজে কুরসি ছাইরা দিয়া দুই কোটি সত্তর লক্ষ বছর আল্লাহ নিজেই তাজিম দিল আমি সংক্ষেপে বুঝাই হ্যাঁ এই পৃথিবীতে আমার নবী চল্লিশ বছর বয়সে নবী অতি প্রকাশ পাইল বান্ন বছর বয়সে মেহেরাজে গেল মেহেরাজ থেকে আসার পর আমার নবী ঈদে গাদিরে ঘুমে আমার নবী দুইটা উঠে একাত্র কইরা আরাফাতে দাঁড়ায়া সনক্ক সাবির মধ্যে আমার নবী একটা ভাষণ দিল এই ভাষণটার নাম বলা হয়েছে মাওলা ঈদের ভাষণ এ লোকজন তোমরা কি আমার আল্লাহকে মানো কয় হুজুর মানি কয় আমাকে কি মানো রে কয় হুজুর মানি গো কয় আমি আজ থেকে চার দিন পর পর্দা নেব বাবা এদের মতন কিছু কিছু শরীয়তের লোক কয় নবী মইরা গেছে যারা কয় নবী মইরা গেছে আর নবীর উম্মতি না হায়াতুল মুরসালিন নবী নবী আমার হায়াতে জিন্দা নবী মইরা গেলে সাবায়াত করবো কি নবী তো দূরের কথা হে আল্লাহ নিজে বলছে কোরআন শরীফের মধ্যে আমার ফকির দেখে তুমি মৃত্যু বলিও না আস্তে আমার নবী কয় বাবা আজ থেকে চার দিন পর আমি পর্দা নেব আমি পৃথিবীতে চারটা জিনিস ছুঁয়ে গেলাম কি একটা আমার কোরআন সুন্না আর একটা আমার আহলে বায়াত সুন্না আর একটা আমার ভালোবাসা আর একটা আমার মহব্বত এই সাড্ডের যায় অনুসন্ধান করবে সে আমি নবী আমাকে পাবে আর আমাকে পাইলে আমার আল্লাহকে পাওয়া হয়ে যাবে কিছু কিছু আলেম কয় নবী দুইটা জিনিস থুয়ে গেছে একটা হাদিস শূন্য আর একটা কোরআন শূন্য কয় না বাবা যাই হাদিসের কথা কয় হ্যাঁ ওই সময় হাদিস পাইব কই নবী মরার কত বছর পর হাদিস আসছে কইতে পারবা নবী চারটা জিনিস ছুঁয়ে গেছে একটা হচ্ছে কোরআন শুননা আর একটা আহলে বায়াত শুননা আর নবীর আদেশ আর নবীর ভালোবাসা এই চারটে যার মধ্যে আছে সেই নবীর উম্মত হবে সেই আল্লাহ আল্লাহ রাসূলকে পাবে আমার নবী আরো হাদিসের কন্ডিশনটানে বললেন মানকুম তুম আলী উন মাওলা আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা
আমি নবীজার মাওলা আলী হবে তার মাওলা তোমরা আমার কাছে যারা বায়াত হইছো প্রত্যেককে আলীর কাছে বায়াত হও ওই সময় একটা সাহেব বলছিল যে হুজুরের মাথা ঠিক নাই মরার আগে মরার প্রলয় ভুগতাছি আমার নবী বলছিল যে আমি বাইশটা থাকতে তোরা আমার ইসলামের সাথে বেঈমানি করলি তোরা মুনাফিক এই আলেম দুজন তোমরা কইবা নবী কোন সাহাবীকে মুনাফিক বলছিল আমার নবী বলল যে আমি বাস থাকতে তোরা ইসলামের সঙ্গে বেঈমানি করলি যা আমার আমার যে সাহাবীগণ আমার আলীর কাছে বায়াত হবে তারা প্রত্যেককে জানো আমি নবী আমার কাছে তারা আবার বায়াত হয়ে গেল তাই আমার ভাইরা আমার নবী নিজে বলল আমি বাইশে থাকতে আমার ইসলামের সাথে তোরা বেঈমানি করলি এই আমি মরার পর আমার ইসলামের মধ্যে তিয়াত্তরটা দল হবে তিয়াত্তরটা দল হবে ইসলামের মধ্যে তাই তোমরা তোমরা দুইজন বলবা আমার নবী কোন সাহাবাকে মুনাফিক বলছিল আর আমার আলী মাওলা মুশকিল গোসাকে আমার নবী নিজেই মাওলাইয়ের দান করলো তাই মারফতের সম্রাট হজরত আলী মাওলা মুশকিল গোসা আর মারফতের মা যার নামটা খাতুন জান্নাত ফাতেমা জহুরা কুলা নামে ডুরি নারী কোলে শিরোমণি বেহেস্ত রমণি মা ফাতেমা হবে সে হচ্ছে মা ফাতেমা ইনি হচ্ছে মারফতের মা আর মারফতের বাবা যার নাম আলী মাওলা মুশকিল গোসা হযরত আলী মারফতের বাবা আর মা ফাতেমা উনি হচ্ছে মারফতের মা তাই আমার নবী বলছে আমি নবী যদি এলেমের শহর হই এই শহরে আসার প্রথম দরজাটাই হবে হযরত আলী যারা আমাকে পেতে চাও তাহলে আগে হযরত আলীর সঙ্গে সাক্ষাৎ করো মারফতের বাবাই হচ্ছে হযরত আলী তাহলে বাবা তোমার শরীয়ত আমি অস্বীকার করি না শরীয়তে গাছের গোড়া হকিকতে ডাল তরিকতে পাতা আর মারফতে ফল ফল থেকে বীজ হয় বীজ থেকে গাছ হয় শরীয়তটা হচ্ছে প্রাইমারি ওই ক্লাসে আমি পড়ছি বাবা কিন্তু মারফত এটা বিশ্ববিদ্যালয় এটা ঢাকা ইউনিভার্সিটি এই তো তোমাদের কথা শেষ তা খালি কইবা নবী কোন সাহাবী দেখ মুনাফিক বলছিল তারা কারা কোন সাহাবী দেখ মুনাফিক বলছিল নবী আর মুনাফিক কখনো নবীর সাহাবা হতে পারে না আর এই যে তুমি পাঁচ ওয়াক্ত নামাজের কথা প্রথম বললা ফজর দুই রাকাত জোহর দুই রাকাত এ ফজর দুই রাকাত আসর চার রাকাত মাগরিব চার রাকাত মাগরিব তিন রাকাত ফজর দুই রাকাত জোহর চার রাকাত মাগরিব তিন রাকাত আসর চার রাকাত আবার এশা চার রাকাত আমার জিজ্ঞাসা এই পাঁচ ওয়াক্ত নামাজ ছোট বড় হইল কেন ফজর নামাজ দুই রাকাত জোহর চার রাকাত আসর চার রাকাত মাগরিব তিন রাকাত আবার এশা চার রাকাত এই পাঁচ ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হলো এর কারণটা কি হাদিস কোরআন মতবে দর্শাইবা দেখি তোমরা কেমন শিক্ষা লাভ করছো আমার একটা গান শোনো আরে মারফত হয় বিশ্ববিদ্যালয় আরে মারফত হয় বিশ্ববিদ্যালয় বুঝবা কি তত্ত্ব শরীয়ত প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র সেতুর এবার উত্তরবঙ্গে অনেক শালারা শিল্পী আছে শালা ওস্তাদ নাই শালা শালারা খালি মোবাইল চালু করে থেকে কোন শিল্পীর নতুন গান আসে সেটা ডাউনলোড দেখে হালারা শিল্পী হয়েছে আর আমরা শিল্পী হয়েছে হে বিশ বছর মারফত হয় বিশ্ববিদ্যালয় আরে মারফত হয় বিশ্ববিদ্যালয় বুঝবা কি তত্ত্ব শরীয়ত প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র ফকিরের সাথে দিবে যে আরি এমন বাপের বেটা জন্ম হয় নাই তাই চ্যালেঞ্জ করি ফকিরের সাথে দিবে যে আরি এমন বাপের বেটা জন্ম হয় নাই তাই চ্যালেঞ্জ করি আর ফকির করে আল্লাহর জিকির ফকির করে আল্লাহর জিকির রয়
ময়দানে মত শরীয়ত প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র আনি সরকার আমারে কয় দেখি বাবাজির ঝোলাই কি আছে এটা ভেঙ্গরুলের হাড়িরে হাত দিলে মইরা যাবি এলে রশিদ সরকারের চাও ফকিরের সাথে দিবে জয়ারি এমন বাপের বেটা জন্ম হয় নাই তাই চ্যালেঞ্জ করি ফকিরের সাথে দিবে জয়ারি হয় নাই তাই চ্যালেঞ্জ করি আর ফকির করে আল্লাহর জিকির ফকির করে আল্লাহর জিকির রই ধানে মত শরীয়ত প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র শরীয়ত প্রাইমারি ছাত্র বাবা আমার কথা কি রাগ করতেছেন আমি এত গরম হইতো না হইতাম না কিন্তু আমার যে জায়গায় খোঁচা দিচ্ছে বাজান আমি দেখে বাইসা থুলাম আমার গুরু যদি থাকতো তো বত্তায় পুত্ত হয়ে যায় তো বাবা আমরা শরীয়ত মানি শরীয়ত হচ্ছে সমাজ শরীয়ত হচ্ছে একটা আইন শরীয়ত একটা গণ্ডি শরীয়তে গাছের গোড়া হকি করতে ডাল তরি করতে পাতা ধরে মারুফ হতে ফল ফল থেকে বিচি হয় বীজ থেকে গাছ হয় হ্যাঁ বুঝতেই প্রথমে তো কিছু দেওয়া যায় না তারপর দেখি আর বাবা জীবনে অনেক বিশ্বাস শুনছেন বিশ্বাস আজকেও হবে রাত দুইটার পর বিশ্বাস কার জন্য যার বাবা মইরে গেছে যার মা মইরে গেছে যারা স্ত্রী হারা জুয়ান ছেলে মারা গেছে তার চেয়ে বেশি বিশ্বাস যার গুরু হারাইছে রে বাজা আনিস তুই বুঝবি না রে বাপ তুই আমার একটা কথা জিগাইছিলি না প্রথমে যে দয়াল আপনি কেমন আছেন বাজান রে আমি তখনই ভালো থাকি যখন তোর মুখে আমি হাসি দেখি আর আমি সবচেয়ে বড় কষ্টে থাকি যখন তোর চোখে দুই ফোঁটা জল দেখি রে ফকিরের ঝোলায় আছে যে পুঁজি ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি ফকিরের ঝোলায় আছে যে পুঁজি ওরে ঝোলার মুখ খুলিলে তোমায় পাইব না খুঁজি আরে কাঁদিবে মাই পাগল সাজি কাঁদিবে মাই পাগল সাজি আয় আমার মতো শরীয়ত প্রেমের ছাত্র শরীয়ত প্রেমের ছাত্র ওরে মারফত হয় বিশ্ববিদ্যালয় পথ বিশ্ববিদ্যালয় বুঝবা কি তত্ত্ব শরীয়ত প্রেমের ছাত্র শরীয়ত প্রেমের ছাত্র আরে মার পথ বিশ্ববিদ্যালয় মার পথ বিশ্ববিদ্যালয় বুঝবা কি তত্ত্ব শরীয়ত প্রেমের ছাত্র শরীয়ত শরীয়ত প্রাইমারি ছাত্র বাবা মনসে একটু ফ্যান কিংবা পাকার ব্যবস্থা করে দেন তাছাড়া খুব সমস্যা হবে অতীব চমৎকার প্রশ্নের উত্তর করলেন মারফতের মাওলানা সাহেব
বাংলাদেশের সুনাম ধন্য প্রখ্যাত বাউল শিল্পী আনোয়ার সরকার ধন্যবাদ তাকে আবার প্রশ্নও করেছেন দুইটা আমি একটা কথা প্রথম বলছিলাম যে বাবা আমি আপনারই ছাত্র আপনার কাছে যা আছে তার কিছু হইলেও আমার কাছে আছে তুই বাজান এত সুন্দর করে মীমাংসা করলেন যে যেটা চাইছিলাম তার চেয়েও বেশি পাইছি প্রশ্ন করলেন কি যে আমার প্রথম প্রশ্ন করলেন শরীয়তের এই যে আমাদের যে নামাজ এই নামাজের যাকাত কি তাই না বাবা উত্তর দিব কিন্তু উত্তর তো দিমই কিন্তু হিয়ার আগে কিছু গান গাবো মারফতের ফকির রে তার সাথে কিছু কথা আছে কইছি ওস্তাদ আছেন আছেন কিন্তু স্টেজের মধ্যে কোনো সারাসারি নেই হে মাওলানা সাহেব মারফতের মাওলানা আমরা শরীয়তের মানুষ শরীয়তের যারা মাওলানা তারা সমাজটাকে খুব সুন্দর সুশৃঙ্খল পরিবেশে রাখি রাখি না বাবা প্রথম কথা হইল যদি বাবা আমাদের সমাজের মধ্যে কোনো মুমিন মুসলমান মারা যায় আমাদের মতো একজন মাওলানা মুন্সিকে ডেকে আপনাদের জানাজার নামাজ পড়ানো হয় না কথা সত্য না মিথ্যা আপনার মারফতের কোন মাওলানা কি কোনোদিন মানুষের জানাজার নামাজ পড়াইছে এমন কোন রেকর্ড আছে এ আছে হাতুটা দেখছেন এই পর্ব কেমনে হয়তো সিদ্ধি চলতে সময় যায় মিয়া কই আমরা মারফত করি আরে মিয়া মারফত করো ভালো কথা তো মারফত তো এমন কোনো বিষয় না যেটা সারাদিন খালি গাঞ্জা খাইবা বউলাবান ভাত পাইবো না হে গাছতলা বৈশা বৈশা গাঞ্জা খাইবা আর সুন্দর নদীর বাতাস খাইবা আল্লাহর ইবাদত করতে গেলে আমরা মারফত করি আর মারফত কি নবী আমনে মারফত করতে কই নাই বউ পোলাবান না খায় রইছে বউ গেছে আরেকজনের লগে বাইরুইয়া হ্যাঁ এইটা বুঝি তোমাকে মারফত চুলের মধ্যে কতগুলি বড় বড় চুল রেখা কাটালে কাটা দিয়ে জটলা বাজা কয় আমি বাবা যা আমি পিসা বইছি হ্যাঁ ওই যে কথায় আছে না কয় কিরে সলিমুদ্দিন আজকে কি দিয়ে ভাত খাইছস বাড়িত ভাত খাইছে পান্তা ভাত গপ পছতাই কি কয় কি কয় আজকে দই দিয়ে ভাত খাইছি রে তোমার বাপের অবস্থা এইরকম আরে বাবা যান শরীয়তের মাওলানা সারা সমাজের কোনো শুভ কাজ হয় না এই বাবা বিয়া পড়াইতে গেলেও দেখেন আমার মতো একজন শরীয়তের মাওলানার আগে ডাকতে নাকি মিশা কথা আপনি হ্যাঁ আপনার মালফতের মাওলানা গো কিন্তু কোনো খবর হইল না আরে লইব কুসে তো গাঞ্জা খাইয়া ওই যে ভাবের দেশে আছে হ্যাঁ কর্ম নাই ধর্ম নাই কোনো কাজ নাই কাম নাই সারাদিন গাঞ্জা খাইবো হ্যাঁ আর মানুষের বাড়ি বাড়ি যাইবো ওই কাঁটালের আটা দিয়া জটলা বানাইয়া হ্যাঁ যাইয়া মানুষের মধ্যে কইব কি আমি পিসা ভাই গেছি ভাইয়ের উঠে পাও দিয়ে কয় ভক্তি দিয়া আরে বাবা ভক্তি দিয়া মারছে গো স্যারকে দিছে দেওয়ার পো এটা তো কম দুঃখে কয় নাই এটা তো আপনি গো দিয়েই পাওয়া যাইতাছে হ্যাঁ আপনারা খালি ভক্তি বোঝেন নামাজ বোঝেন না আচ্ছা যাই হোক একটা গান গায়া লই এরপরে আপনার লোকের কথা আছে বাবু ওরে ওই বাজে ইসলামের ডঙ্কা ওরে শব্দ শোনা যাই রে আরে শরীয়তে আই রে মারফতের ফকির শরীয়তে আই রে ওই বাজে ইসলামের ডঙ্কা ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যাই রে নবীর দিনে আই রে তোরা শরীয়তে আই রে নবীর দিনে আই রে তোরা শরীয়তে আই
অতিব সুন্দর কথা চমৎকার কথা কইলেন মারফতের ফকির আনোয়ার সরকার ভাই আমি ভুলি নাই সেই প্রশ্নের সুন্দর একটা জবাব দিবার চাই বাজান আমার জিজ্ঞেস করছে তোমার যে নামাজ পাঁচ ওয়াক্ত পাঁচে গানা নামাজ এই নামাজের যাকাত কি বাজান ভালো কইরা কান খুইলা শুইনা রাখে বাজান গো এই আমার এই পাঁচে গানা নামাজের যাকাত হইল বাবা ফরজ যেটা আমার আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন এই ফরজ হইল বাজান এই নামাজের যাকাত আর যেই নবী নবীর কথা বললেন নবীরে কি বলছেন হ্যাঁ মুনাফিক বলছিল এটা হযরত ওমর ওনার নাম হইল হযরত ওমর যাক মেলা কথা গানের মধ্যে আরো কিছু কথা আছে কথাগুলো সুন্দর কইরা কই তারপরে বাজানোর লগে আরো সুন্দর সুন্দর প্রশ্ন করুক ওই বাজাই ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আই রে মুসলমান নবীর দিনে আই আহারে মোর দয়াল নবী নবী কথা মিথ্যা নয় এবার মারফতেরই ফকির সাহেব মারফতেরই ফকির সরকার নামাজ পড়ো বাবা রে শরীয়তে আই আনোয়ার সরকার শরীয়তে আই রে বাজান শরীয়তে আই ওই বাজে ইসলামের ডঙ্কা বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিন এবার ভেবে খালে দেওয়ান বলে বিষণ্ণ দিন ঝরকালে যাবে হেসে খেলে বদি ডুবে যায় ভেবে খালে দেওয়ান বলে দিন কি যাবে হেসে খেলে আই রে তোরা মমিন ভাই নবীর দিনে আই ওরে রোজা নামাজ হজ জাকাত বাজান রোজা নামাজ হজ জাকাত করো মারফতের আলেম রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই তাহার জিজ্ঞাসা ছিল আসরের মাজারে সুন্দর করে জবাব করলাম বাজান আনোয়ার সরকার আপনারে তাই আমার নবীর একজন ভক্ত ছিল বাজান আমি সর্বপ্রথম দুইটা প্রশ্ন করছিলাম আমার মনটা ভইরা গেছে আপনার কাছে আমার জিজ্ঞাসা বাজান আমার নবীর এমন একজন ভক্ত ছিল এমন একজন উম্মত ছিলেন
যিনি সারা দিনই খালি একটা কথাই কইতেন কি আল্লাহ দলিলে প্রমাণ হাদিস বুখারী কিতাবে অনেকেই জানেন না জাইনা নেন এমন একজন ব্যক্তি ছিল সারা দিন ওই যে মুসা নবী দূর পাহাড় মধ্যে আল্লাহর সাথে যায় ঠাটামি করত তার যাইতেও দেখতো আসতেও দেখতো খালি একটাই কথা মুখ দিয়ে কইতো আল্লাহ তোর গোয়ার মধ্যে বাস আল্লাহ তোর গোয়ার মধ্যে বাস ওই পাগলও ছিল বাবা কি পাগল জানেন মারফত করত হয় নামাজও পড়ে না রোজাও করে না হ্যাঁ সমাজের কোনো কাজকর্ম করে না ওর কামই খালি একটা মুসা নবী কয় কি রে এই তোর খায়া দেয় কোনো কাম নাই সারাদিন ওই এক কথা চব্বিশ ঘন্টা তোর খাওয়া নাই দাওয়া নাই গোসল নাই খালি একটা কথাই কস আল্লাহ তোর গোয়ার মধ্যে বাস কিন্তু এত কিছুর পরেও মুসার চেয়েও দামি ছিল আল্লাহর কাছে আমার প্রশ্ন বাজান এমন কি কর্ম পাগলের মধ্যে ছিল যে এলমে মারফত কইরা সে আল্লাহর এমন একজন প্রিয় বান্দা বা এমন একজন বন্ধু ওলি আউলিয়া হয়ে গেছে ওই পাগলের নাম কি সুন্দর করে জবাব করবে আর সরের মাজারে বলি বাবা আনোয়ার সরকার বলি যে আপনারে এলমে শরীয়ত এলমে মারফত পালা গাইয়া যাই দর্শক যারাই আছেন সবাই বিচার করবেন ভাই আরেকটা প্রশ্ন যাব আনার সরকার বাজান আমার এই আসরে তোমার একটা নাই জানা থাকলে সুন্দর করে জবাব দিবেন আমার মারফতের এলেম আমার আনোয়ার বাবাজি সাই বাজান গো আপনি চারটা তরিকার মধ্যে একটা তরিকাও ফালাইয়া দিতে পারবেন না যদি একজন মানুষ হন একজন মমিন বান্দার জন্য চার চারটি তরিকায় আমার রাসুল পাক ফরজ করে গেছেন যদি আপনি রাসুলকে মানেন আমার আল্লাহকে মানেন আপনার জন্য সবার জন্য চারটি তরিকার মধ্যে একটি তরিক যার জীবন থেকে বাদ হয়ে যাবে সে কোনো সময় মানুষের খাতায় নাম লেখাতে পারবে না এটা দলিল আউলে হাদিস তাই এমন কর্ম করবেন না বাবা সারাদিন সিদ্ধি খাবেন না গাঁজা খাবেন না ওই গাছতলায় বসে হোক মাওলা করবেন না ওতে আল্লাহ পাওয়া যাবে না আল্লাহ পাইতে গেলে সত্য বল সুপথে ছিল রে আমার বোন লালন সাইজি বলছে ওরে রূপকাষ্টেরি নৌকা খানি আনোয়ার বাজার তুফানে যাবে বাজা একই ধাক্কা বলে বেসরানে যারা দয়াল রে তুফানে যাবে মারা একই ধাক্কা ওরে ভজনে তার নাই মজুরি পারেকে যাবি নবীর নৌকাতে শরীয়তে মানিবে যারা বাজান গো
যদিন একজন মুমিন একজন কামেল হক্কানি মুমিন বান্দা হয়ে থাকেন রাসূলের উম্মত হয়ে থাকেন আমার নবীকে মানতে গেলেই দলিলে প্রমাণ আছে রাসূল পাক 101 বার নয় হাজার বার নয় লক্ষ বার নয় আমার রাসূল যখন চলে যাবেন হায়াতুল মুরসালিন নবী আমার রাসূল কিন্তু মরে নাই তিনি জীবিত দলিলে প্রমাণ আছে বাবা আমার নবী সব সময় বলেছেন চারজন খলিফা ছিল বলছে নামাজ 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 আমার অনুসরণ যে উম্মত করবে যে সাহাবীরাই আমার অনুসরণ অনুকরণ করবে তারা যেন পাঁচজনা বাসক্ত নামাজ আর 30টা রোজা করে সদা সত্য পথে চলে মানুষের অন্যায় না করে মানুষের সাথে ভালো ব্যবহার করে পিতামাতাকে যত্ন করে পিতামাতার ভজন সাধন করে তবেই সেই মানুষের জন্য একজন সত্য তবেই সে একজন সঠিক সত্য মানুষ হতে পারবে মারফতের আলেম সাহেব আপনার ওই মারফত মারফত কইরা সারা জীবন এই দেশ থেকে ওই দেশে ওই দেশ থেকে ওই দেশে আপনি কইছেন সুদ ঘুষ আরে মিয়া সুদ ঘুষ এখন চলে নাকি এখন একটা ভ্যানালাও 1500 2000 টাকা কামাই করে দিনে কি এই আমি সাগতা সুদ ঘুষ এখন আর বাংলাদেশে দুর্নীতি উঠে গেছে যত যখন এই দেশে সত্য শাসনের আমল এখন আমার জননেত্রী মা শেখ হাসিনা এত সুন্দর বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গইরা দিছে এখন আর কেউ কারো দরজায় 2 টাকা হাওলাতের জন্য যাইতে হয় না এখন এমন একটা সুখের জীবন প্রত্যেকটা মানুষের জন্য কি বলো সত্য না মিথ্যা ওরে নবী নামা দিবে যারা ও হায়ে কাফের তারা এই দুনিয়া ওরে ভজ নেতার নাই মজরি ভজ নেতার নাই মজরি সবলে কারই দলিলে সবলে কারই পারে কে যাবি নবীর নৌকাতে আয়ে পারে কে যাবি রাসূলে শরীয়তে ওরে যেই তো মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোন ভুল খোদাও সে হয় আনোয়ার বাজার যাই তো মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোন ভুল খোদাও সে হয় ফকির লালন কই নাই এমন কথা আরে দরবেশ লালন কই নাই এমন কথা আল্লাহর কোরআনে কয় পারে বাজা পারে কে যাবি নবীর শরীয়তে যায় পারে কে যাবি সারোয়ার ওরে রফাই নবীর নৌকাতে যায় ওরে রূপকাশ ফেরি নৌকা খানি রূপকাশ ফেরি নৌকা খানি নাই ডোবার ভয় তরি পারে পারে কে যাবি ও শরীয়তে আই আমার নবীর তরিকায় আই আমার বাজান আমার দয়াল সান আমার মাথার কাজ আই রে আয়